বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল নিউজ 24-এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে ইতালির ভেনিসে কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী সাংবাদিকদের নিয়ে আনন্দমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও কেক কেটে উদযাপন করা হয়েছে। সাংবাদিক নাজমুল হোসেনের পরিচালনায় জন্মদিনের অনুষ্ঠানে ভেনিসের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নিউজ 24 সপ্তম বর্ষে পদার্পণ, নিউজ 24 টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা জানান ও সফলতা কামনা করে সাংবাদিক নাজমুল হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। নিউজ 24-এর সহকর্মী নাজমুল হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভেনিস আওয়ামী লীগ, বিএনপির সমর্থক গোষ্ঠী, কিশোরগঞ্জ জেলা সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ভৈরব সমিতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন, বাংলা মিউজিক স্কুল, গ্রেটার ঢাকা, শরীয়তপুর জেলা সমিতি ও ভেনিসে কর্মরত সংবাদকর্মীরা। এছাড়াও কর্মব্যস্ততার কারণে উপস্থিত না হয়ে টেলিফোনে শুভেচ্ছা জানান বৃহত্তর ঢাকা অ্যাসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা সমিতি, সিলেট ওয়েলফেয়ারের অ্যাসোসিয়েশন। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির ইদ্রিস, প্রবীণ কমিউনিটি নেতা আব্দুল রাজ্জাক, বিল্লাল হোসেন, কিশোরগঞ্জ জেলা সমিতি ভৈরব সমিতির সভাপতি সোলাইমান হোসেন, কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক বাংলাদেশ মশিউর রহমান, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শরীফুল ইসলাম মৃধা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভেনিসের সভাপতি আলী মোহাম্মদ, সাধারণ সম্পাদক জব্বার মাঝি, ভেনিস আওয়ামী লীগের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ওমর ফারুক নিনি, বাংলা মিউজিক ভেনিসের সভাপতি আজাদ খান, ভৈরব সমিতি ভেনিসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রনেতা শাহ আলম, চ্যানেল প্রবাহের উপদেষ্টা শায়েক আহমেদ, বৃহত্তর কুমিল্লা সমিতির সারোয়ার হোসেন, কুমিল্লা সমিতির সেক্রেটারি শাহাদাত হোসেন, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিসের সাংগঠনিক সম্পাদক নূরে আলম, সময় টিভির প্রতিনিধি মাকসুদ আহমেদ, আর টিভির প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান, বাংলা টিভির প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল, 71 টিভির প্রতিনিধি জুম্মন অনেক মাতবর, অনলাইন অ্যাক্টিভেট ও ব্লগার আবু নাইম ভূঁইয়া, তিশা সুলতানা, আমাদের সময় অনলাইন টিভির সম্পাদক দিলরুবা জামান প্রমুখ। পরিশেষে সাংবাদিক নাজমুল হোসেনকে সাথে নিয়ে উপস্থিত সকলেই নিউজ 24-এর সপ্তম বর্ষে পদার্পণের জন্মদিন, জন্মবার্ষিকী কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্যে দিয়ে টেলিভিশনের সফলতা ও প্রবাসীদেরকে অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ইতালির ভেনিস থেকে তিশা সুলতানা।